সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন সেনাদের ছবি নিয়ে কোনো প্রচার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশকে রীতিমতন বুড়ো আঙুল দেখিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাংলো নম্বর 677 গেটের বাইরে সার্জিক্যাল স্ট্রাইকের হেলিকপ্টারের ছবি এবং 56-ইঞ্চকা সিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের ছবি নিয়ে চলছে প্রচার। রীতিমতন এই ছবি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, তিনি এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। দ্বিতীয় কথা, সেনাবাহিনীর বা এয়ার স্ট্রাইকের বা জঙ্গি নিধনের এই ছবি ওর ওই বাংলোতে নির্বাচনের কাজে লাগিয়ে উনি অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ করেছেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকে মিটিংয়ে আমি ডিক্লেয়ার করেছি, আমাদের ল সেলের কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি, আমাদের উকিলদের ডেকেছি, আমরা বসে আগামীকাল এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দায়ের। সেনাদের নিয়ে বিজেপির এই নোংরা রাজনীতি তীব্র সমালোচনা করলেন মেদিনীপুর সিপিআইএম নেতা বিপ্লব ভট্ট। কোনো সেনা ছবি লাগিয়ে রাজনৈতিক প্রচার করা চলবে না। আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের অফিস খড়গপুরে, সেই অফিসে মৃত সেনার ছবি লাগিয়ে, একদিকে মৃত সেনার ছবি, অপরদিকে প্রধানমন্ত্রীর ছবি, একদিকে অভিনন্দনের ছবি, অপরদিকে প্রধানমন্ত্রীর ছবি, এই ছবি লাগিয়ে যারা নোংরা রাজনীতি করে, আমরা সেই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই, অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে আমি অভিযোগ জানাবো, যাতে সেনাদের ছবি নিয়ে যাতে কেউ নোংরা রাজনীতি না করতে পারে তার জন্য আমরা অভিযোগ জানাবো। এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।